চীনের সাথে বিএনপির সম্পর্ক ধীরতর ফখরুল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক ধীরতর হবে পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে সম্পর্ক এগিয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার একুশ আগস্ট দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি ফখরুল বলেন বিপ্লবের পর এই আলোচনা গুরুত্বপূর্ণ চীন আধিপত্যবাদে বিশ্বাস করে না তারা সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে কথা দিয়েছে উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহায়তা পড়ছে তা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি অন্যদিকে ইয়াও ওয়েন বলেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে আলোচনায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে স্থিতিশীল অবস্থা ফিরে আসবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সাহায্য করতে প্রস্তুত বলেও জানান তিনি বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ডক্টর আব্দুল মঈন খান ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী নুরুল ইসলাম মনি বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন এই ছিল এখনকার প্রতিবেদন নিত্য নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন মুক্তা পারভেস ডেস্ক রিপোর্ট বি নিউজ ঢাকা